এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ।
जिए प्रभाते तोमारी चरणी सुनब प्राणेर गान आजिए प्रभाते तोमारी चरणी सुनब प्राणेर गान जी प्रभाते तो
ছেলে ছিল, দুদিনের জ্বরে হঠাৎ মারা যায়। ছেলের বউ আর নাতি, এই নিয়েই মাস্টারমশাইয়ের সংসার। এখন ওদের চলে কি করে? ওই গান শিখিয়ে আমাকে বাড়িতে গিয়ে শেখান, আর অনেক ছাত্রছাত্রী সকাল সন্ধ্যে স্কুলে আসে। মাস্টারমশাই তার ছেলের বউকে গান শিখিয়ে রাখছে, যাতে তার অবর্তমানে বৌদি স্কুলটা চালাতে পারে। ওই যে ছেলেটি হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলো, ওকে? মাস্টারমশাইদের বাড়িতে যে ঝিটা কাজ করতো তার ছেলে, ওর মা এখন কাজ করতে পারে না, তাই ও মাঝে মাঝে আসে, ফাইভ ফর্মাস খেতে যায়। থলেটা দিন বৌদি, বাজারটা করে আনি। এটা তুমি ঠিক করছো না জয়ন্ত, আমার খুব খারাপ লাগে রোজ রোজ আমাদের বাড়িতে এসে। আর আমি এমন কি করছি বৌদি, সারাদিনের মধ্যে একটু হাট বাজার করে দিই, না হয় বাবুকে নিয়ে একটু বেড়াতে বেরোই। আর মাস্টারমশাইদের এত যত্ন করে আমাকে গান শেখান, মাস গেলে সব ছাত্রছাত্রীরা মাস্টারমশাইকে গুরুদক্ষিণা, আমায় গুরুদক্ষিণা দিতে পারছো না বলে তোমার দুঃখ হচ্ছে? তোমাকে নিয়ে আমার কত গর্ব জানো। তুমি যখন খুব বড় গায়ে হবে তখন সবাই তোমার দিকে আঙুল দেখিয়ে বলবে, ওই দেখ হরমাস্টারের ছাত্র যাচ্ছে। এর চেয়ে বড় গুরুদক্ষিণ আছে নাকি, কি বলো বৌমা? হ্যাঁ ঠিকই তো। তাছাড়া আমার বয়স হয়েছে, কখন কি হয়ে যায়, স্কুল তো তোমাকেই চালাতে হবে, বৌমাকে বাবুকে তোমাকেই তো দেখতে হবে। শুধু এদের দেখো, গুরুদক্ষিণার কথা তুমি ভেবো না, সময় হলে দেখো আমার গুরুদক্ষিণা আমি ঠিক চেয়ে নেব। আচ্ছা বাবা, আপনি যে বলছিলেন রূপার বাবাকে ওর চাকরির কথা বলবেন, তার কি হলো? আরে চাকরি? আরে না না, আমার ব্যবসায় তুমি চাকরি করবে কেন, এটা তো তোমার নিজেরই ব্যবসা। তোমার বাবা আর আমি ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি, অন্তরঙ্গ বন্ধু ছিলাম আমরা। তোমার বাবার সঙ্গে আমার কথাই হয়েছিল যে তোমার সঙ্গে রূপার বিয়ে দেব। তোমার বাবা একটা অ্যাক্সিডেন্টে হঠাৎ মারা গেলেন, তোমার বোন মালতী রইল মামার বাড়িতে, আর তোমাকে লেখাপড়া শেখার জন্য বাইরে পাঠালাম। আজ তুমি যোগ্য হয়ে ফিরে এসেছো, আমার কোম্পানির ভাত তো তোমাকেই নিতে হবে। আর দাঁড়িয়ে কেন, বসো বসো। কিন্তু রজতদা থাকতে আমি, ওর কথা আর বলো না, আমার ছেলে হয়ে কি করে যেমন শ্রমিক দরদি তৈরি হলো, কোম্পানির উন্নতির চিন্তা না করে ওর একমাত্র চিন্তা শ্রমিকদের কি করে উন্নতি হবে, একটা অপদার্থ। সাত সকালে আমার প্রশংসা করছো, কি ব্যাপার? বহু জামাইকে চুরি বিদ্যে শেখাচ্ছো বাবা? শেখাও শেখাও, বিলেত ফেরত ছেলে চুরিটা বোধ হয় তোমার চেয়েও ভালো করতে পারবে। কে পারবে তো? এত সকালে আবার কোথায় বেরোচ্ছিস? হারান মিস্ত্রি কারখানায় কাজ করতে করতে আঙুলে চোট পেয়েছে, যাই দেখে আসি কেমন আছে। ওকে ক্ষতিপূরণ দেওয়া হবে এমন কথা দিয়ে আসিস না, তোর জন্য তো লাভের গুড় সব পিঁপড়ে খাচ্ছে। গুড়ের বস্তার উপর এইটুকুন একটা পিঁপড়ে দেখলে এমন ভাবে তুমি আটকে ওঠো যেন পিঁপড়েটা তোমার সব গুড় খেয়ে পালা। পিঁপড়ের পেট তো এইটুকুন, সে কত গুড় খাবে? শোনো ওর কথা শোনো। আমি বলি কি বাবা, লাভের গুড় মাঝে মধ্যে পিঁপড়েকে দিও, এতে তোমার গুড়ের পরিমাণ কমবে না, কিন্তু শ্রমিকদের ঠকিয়ে তোমার পাপের পরিমাণ যা বেড়েছে সেটা একটু কমবে। দেখলে তো, ও নাকি ব্যবসা চালাবে। ও আপনাকে কিচ্ছু ভাবতে হবে না কাকাবু, গুড় খেতে আসা পিঁপড়েদের কি করে দু আঙুলে পিষে মারতে হয় সেটা আমার জানা আছে। সত্যি জানা আছে? হ্যাঁ, রেডিও টিভি এমনকি বড় বড় ফিল্ম ডাইরেক্টরদের সঙ্গেও দাদা জানাশোনা আছে। তুই দাদাকে বললে দাদা রেডিও টিভিতে তোর গানের ব্যবস্থা করে দেবে। আমি বলতে পারবো না, আমার কেমন লজ্জা করে। ঠিক আছে আমিই বলে দেবো। আচ্ছা তোর কি গানের কোন রকম সার্টিফিকেট আছে? আমি সার্টিফিকেট পাবো কোথায়, আমি তো গায়ে মাস্টারমশাই সাথে গান শিখেছি। ঠিক আছে, সার্টিফিকেটের ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই গ্রামে একটা সঙ্গীত প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে, আমি কলকাতা থেকে আমার চেনাশোনা কিছু গানের জগতের লোক নিয়ে আসবো, ওরা ওর গান শুনে ওকে বেস্ট সিঙ্গার সার্টিফিকেট দিয়ে যাবে, আর ওই সার্টিফিকেট নিয়ে রেডিও কিংবা টিভিতে গেলে ও গান না গেলেও তো সার্টিফিকেট পাওয়া যাবে। কি করে? সেটা তো তুমি ভালো বলতে পারবে। আমি? হ্যাঁ বাবা, এটা তদবিরের যোগ, আমি তো অপদার্থ, কিন্তু শেখর আমার চেয়ে বেশি অপদার্থ কিনা সেটা না জেনে তুমি ওকে ম্যানেজারের পোস্ট দিয়ে দিয়েছো। তেমনি রূপার গান না শুনে শুধু তদবিরের জোরে ও সার্টিফিকেট পেয়ে যাবে, এটা সোজা কথা। ইয়ার কি না করে একটা প্রতিযোগিতার ব্যবস্থা কর দেখি, মাইক নিয়ে বেরিয়ে
গ্রামে গ্রামে হ্যান্ডবিল ছড়িয়ে দে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বিরাট সঙ্গীত প্রতিযোগিতা 10ই বৈশাখ সোমবার রায়নগর স্কুল মাঠে। যারা অংশগ্রহণ করতে চান প্রবেশ মূল্য 20 টাকা সহ রজত রায়ের সঙ্গে যোগাযোগ করুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বিরাট সঙ্গীত প্রতিযোগিতা 10ই বৈশাখ সোমবার রায়নগর স্কুল মাঠে। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, মাসখানে খাইয়ে দেখুন, এতে যদি না কমে তাহলে অপারেশন করতে হবে। এই ওষুধগুলোর দাম কত হবে? তা ধরুন 6000 টাকার মতো। আচ্ছা নমস্কার। এতগুলো টাকা? আপনি চিন্তা করবেন না বাবা, টাকা আমার কাছে আছে। যেদিন থেকে বাবুর শরীর খারাপ হয়েছে সেদিন থেকেই আমি 1 টাকা 2 টাকা যখন যা পেরেছি এটাতে জমিয়ে রেখেছি। তুমি আমায় নিশ্চিন্ত করলে বৌমা, আমি ভাবলাম যে এতগুলো টাকা। কত টাকা? ও ছাড়ো না, আমার প্রতিযোগিতায় যোগ দিয়ে কাজ নেই মা। বলবি তো কত টাকা? 20 টাকা। ওরে বাবা, এত? ওসব বড় লোকের ব্যাপার মা, আমি তো এমনি শখ করে গান শিখছি, এত টাকা খরচ করে কোনো মানেই হয় না এসবের। একটা কাজ কর না, আলমারিতে যে কাঁসার থালাটা আছে ওটা বেচে দিয়ে। তুমি কি পাগল হয়েছো মা? বাবার স্মৃতি যা ছিল সবই তো একে একে বেচা হয়ে গেছে, থাকার মধ্যে আছে একটি থালা। তুমি এখন ঘুমো তো। ঘুম তুমি সব রূপার গেছে, দিন রাত হারমোনিয়াম আর তানপুরা নিয়ে পড়ে আছে। ওর মাস্টারমশাইও কদিন আসছেন না, শুনেছি ওর নাতিটার নাকি খুব অসুখ। এসব গেম মাস্টারকে বিদায় করুন তো, ওদের কাছে গান শিখে কোনো লাভ নেই। কিন্তু উনি তো অনেক ছোটবেলা থেকে রূপাকে গান শেখাচ্ছেন। ওসব বাজে সেন্টিমেন্ট ছাড়ুন তো, আপনার সঙ্গে এখন আমারও সম্মান জড়িয়ে রয়েছে। আমি এক্ষুনি কলকাতা থেকে ট্রাঙ্কল করে রতিনদাকে ডেকে পাঠাচ্ছি। রতিনদা মানে সঙ্গীত প্রভাকর রতিন বসু? তুমি যে বলেছিলে উনি বিচারক মন্ডলীতে থাকবেন। হ্যাঁ, একদিন এই বাড়িতেই থাকবেন, বাড়িতে থেকে রূপাকে তালিম দেবেন, তারপর প্রতিযোগিতা শেষ হয়ে গেলে চলে যাবেন। থাক ওই গেম মাস্টার ওর নাতিকে নিয়ে। দাদুভাই শরীরটা এখন ভালো আছে, রূপাদের বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি, প্রতিযোগিতাও এসে গেল, যা এবার ঝালিয়ে দিয়ে আসি। দাদুভাই বস। হ্যাঁ বাবু, রূপা জেতা দরকার। জানেন বুদি, পলাশডাঙ্গা গানের স্কুলের অনেক ছাত্রছাত্রী ওই প্রতিযোগিতায় নাম দিয়েছে। প্রতিযোগিতায় তোমার নাম দিতে ইচ্ছে করছে না জানতো? ইচ্ছে তো করে, কিন্তু এত টাকা। আমি যদি তোমাকে 20টা টাকা দিই? তুমি জয়ন্ত আমার ছোট ভাইয়ের মতো, ও বেচারা মুখ গোমরা করে থাকবে, তুমি দাঁড়াও। তুমি মা হয়ে ছেলে চিকিৎসার জন্য তিল তিল করে জমানো টাকা থেকে। আমি যেমন বাবুর মা তেমনি জয়ন্তরও তো বৌদি, মা হিসেবে আমার যেমন কর্তব্য আছে বৌদি হিসেবে নাও। ধরো নাও না কাকু। না বৌদি, এই টাকা আমি নিতে পারবো না। ধরো বলছি। আজকের দিনটার কথা খেয়াল রেখো জয়ন্ত, হতভাগী তোমার হাতে 20 টাকা নয়, নিজের বুক থেকে 20 ফোঁটা রক্ত তুলে দিয়েছে। যদি কখনো সুযোগ পাও এই রক্তের ঋণ শোধ করো। জিততে কিন্তু তোমাকে হবেই। ও জেতার জন্য আপনি চিন্তা করবেন না, যে গানই গাক রূপাই জিতবে, নাম্বার তো দেবে বিচারকরা। আমি রতিনদাকে সব বলে রেখেছি, রতিনবাবু শেখানোর পদ্ধতিটাই অন্যরকম দেখলাম। আরে ওরা হলেন জাহাজ মাস্টার, কলকাতায় হাজার হাজার ছাত্রছাত্রী, আমিও তো ওনার ছাত্র ছিলাম একদিন। তুমিও গান জানো নাকি? ওই একটু আধটু। তাহলে তুমিও তো প্রতিযোগিতায় নাম দিতে পারো।
পাগল রূপার সঙ্গে যদি সেম সাইড হয়ে যায়। আসতে পারি? নাতিটা বড় শরীর খারাপ, তাই কদিন আসতে পারিনি। রূপা কোথায়? ঘরে আছে তো? যাই বসি গিয়ে, সময় তো এগিয়ে এলো। দাঁড়ান মাসে যাই, আপনাকে আর কষ্ট করে উপরে যেতে হবে না। রূপার জন্য আমরা অন্য মাস্টার ঠিক করেছি। আপনি কিছু মনে করবেন না মাস্টার মশাই, ব্যাপারটা হলো এর সঙ্গে বোধ হয় আপনার ঠিক আলাপ নেই। এ হচ্ছে শেখর, আমার ভাবি জামাই। ওর ইচ্ছেতেই মানে এই প্রতিযোগিতায় জেতার উপর রূপার জীবনের অনেক কিছু নির্ভর করছে, তাই আর কি। প্রতিযোগিতার পর আপনি যেমন শেখাচ্ছেন তেমনি আবার শেখাবেন? না না না, আপনার ভয়ের কিছু নেই। আপনি গরিব মানুষ, এই কদিনের জন্যে আপনার মাইনে থেকে কিছু কাটা হবে না। রতন বসুর নাম শুনেছেন? রতন বসু চিনলেন না তো? চিনবেন কি করে, আপনার তো এইটুকু গন্ডি। আরে রতন বসু হলো কলকাতার নাম করা একজন সঙ্গীত শিল্পী, উনি তো দয়া করে রাজি হয়েছেন রূপাকে গান শেখাতে। দাঁড়ান আলাপ করে দিচ্ছি। মহাবীর রতন দাকে একবার নিচে পাঠিয়ে দে তো, আপনিও গানের জগতে আছেন, উনিও গানের জগতে আছেন, আলাপ করে রাখুন যদি ভবিষ্যতে। থাক থাক, অনেকদিন আসেননি মাস্টার, কেমন আছেন? শুনেছিলাম আপনার নাতিটা শরীর খারাপ, ও কেমন আছে? এখন ভালো আছে। তুমি ভালো আছো তো? আমি সবসময় ভালোই থাকি মাস্টার। হ্যাঁ, মানুষের যারা ভালো করে ভালো তো তারা থাকবেই। আমায় তুমি ডাকছো শেখর? কাইন্ডলি একবার নেমে আসুন না। রতিনদা, গায়ের এই গানের মাস্টার তোমার সঙ্গে একটু আলাপ করতে চাইছেন। মাস্টার মশাই, আপনি এখানে? আপনার সঙ্গে এখানে এভাবে দেখা হবে একদম ভাবতেই পারিনি। তুমি এনাকে চেনো নাকি? চিনি কি বলছে, কলকাতায় ওনার কাছেই তো আমি গান শিখেছি, ওনার সুপারিশেই তো আমি কলকাতার রেডিও টিভিতে গান গাওয়ার সুযোগ পেয়েছি। শুনলাম তুমি নাকি রূপাকে গান শেখাচ্ছ, ভালো করে শিখিও, মেয়েটি বড় ভালো গায় জানো। ইনি রূপাকে গান শেখাচ্ছেন মানে? ও ও না না, মানে আমি তোমার বাবাকে বলেছি ব্যাপারটা হচ্ছে কি, মানে এই যে কম্পিটিশনের ব্যাপারটা, এগুলো এগুলো ঠিক আমি ঠিক বুঝি না, এগুলো কলকাতার এক্সপার্ট যারা এরা বুঝতে পারে, বুঝে সেই জন্য আমি। নমস্কার। নমস্কার। এই বুদ্ধিমান ভাবি জামাইয়ের পরামর্শে তোমার মেয়ের মঙ্গলের জন্য তুমি মাস্টার পাল্টালে বাবা। এবার এই অপদার্থ ছেলের পরামর্শে তোমার মঙ্গলের জন্য এই জামাইটিকে পাল্টাও বাবা, এই পরে তোমাকে পস্তাত এই বলে দিলাম। আরেকটা কথা, গানে যে প্রথম হবে তাকে তুমি মায়ের নাম খোদাই করা শিল্ডটা তুলে দিচ্ছ, খেয়াল রেখো। এই শিল্ড সেই পাবে যে জনতার বিচারে প্রথম হবে, তোমাদের কলকাতার সঙ্গীত বিশারদের বিচারে নয়। বাবা, বাবা বৌমা ওরা আমায় কি অপমানটা করলো, আমি নাকি গান শেখাতে পারি না।
চুপ করে আছো কেন জয়ন্ত? পারবে না মাস্টারমশাই এই অপমানের প্রতিশোধ নিতে? বলো না, পারবে না, বলো না, পারবে না?
এতক্ষণ আপনাদের সামনে এই গ্রামেরই মাস্টারমশাইয়ের শেখানো গান গিয়ে শোনালো এই গ্রামেরই ছেলে জয়ন্ত, যার বাড়িতে না আছে তবলা, না আছে হারমোনিয়াম, আছে শুধু গুরুর প্রতি আন্তরিক ভক্তি আর শ্রদ্ধা। এবার আপনাদের সামনে আসছে প্রতিযোগিতার শেষ শিল্পী রূপা রায়। তোমার কোনো ভয় নেই, যাই গাও না কেন, তুমি ফার্স্ট হবে, প্রথমে সব ব্যবস্থা করে দিচ্ছি। যাও 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 যাও, আরে যাও, উইশ ইউ অল দ্য বেস্ট। এটা কি শুরু করেছে বলতো? আজকের প্রতিযোগিতাকে প্রথম হয়েছে তার রায় আশা করি কলকাতার মহামান্য বিচারকদের কাছ থেকে আমাদের নিতে হবে না। আপনাদের স্বতঃস্ফূর্ত উল্লাসই বলে দিয়েছে কে প্রথম হয়েছে। এসো জয়ন্ত। আজকে জয়ন্তর হাতে আমার মায়ের নামাঙ্কিত পুরস্কারটি তুলে দেবে আমার মায়েরই মেয়ে রূপা, আজকে শ্রেষ্ঠ বিচারক। আরো বেশি খুশি হয়েছি তুমি গায়ের মাস্টারমশাইয়ের সম্মান বাঁচিয়েছো বলে। তুমি বড় হও, আরো অনেক বড় হও। ছি ছি ছি, কি লজ্জার কথা, রতিনদা তো রাগ করে চলেই গেল। তোমার রতিনদার 14 গোষ্ঠীর ভাগ্যি ভালো যে রূপা বুদ্ধি করে সেখানো গানটা গায়নি। যদি গাইতো তাহলে গ্রামের লোকেরা তোমার রতিনদাকে কুটের মালা পরিয়ে ঠেলা গাড়ি করে কলকাতা পাঠিয়ে দিত। তুই থাম, ঘরের শত্রু বিভীষণ, পরের বউকে নিয়ে টানাটানি করতে গিয়ে রামের প্যাদানিতে রাবণ হলো, আর দোষ চলে বিভীষণের। তোর ব্যাপারে যাওয়াই উচিত হয়নি, যার বোন সেই যখন, দাদার এখানে দোষ কোথায়? আমার মনে হয়েছিল আমি জয়ন্তর ধারে কাছে যেতে পারবো না, তাই গাইনি। সেটা আগে বললেই পারতিস, শিলটা ঘরে থাকবে ভেবে পাঁচ ভরি সোনা দিয়ে তোর মায়ের নামটা খোদাই করেছিল। গেল সোনা। সোনা? হ্যাঁ বাবা, পাক্কা সোনা। এটা খুব যত্ন করে সাবধানে রেখো জয়ন্ত। এটা আপনার কাছে থাক না বৌদি, আপনার জন্যই তো। পাগল নাকি, তোমার উপহার তোমার মায়ের হাতে তুলে দাও গিয়ে। তুমি খুশি হয়েছো তো মা? ছেলের জয়ে কোন মানা খুশি হয় বলতো? তবে আরো বেশি খুশি হতাম ওরা যদি তোকে একটা চাকরি দিত, যে কোনো চাকরি। মাস্টারমশাই বলেছেন চাকরির জন্য আমাকে ওদের বাড়িতে নিয়ে যাবেন। খুব ভালো কথা। সত্যি মালতী, আমি অবাক হয়ে যাচ্ছি, জয়ন্ত এমন গান গাইল কি করে? হারমোনিয়াম নিয়ে বসে গান না গেয়ে সেই থেকে জয়ন্ত জয়ন্ত করে যাচ্ছিস,
ভুল করে একবার দাদার নাম তো মুখে আনতে পারিস। তোর দাদার নাম মুখে আনা যায়, কিন্তু হৃদয়ে যে নাম একবার লেখা হয়ে গেছে সে নাম ভুলবো কি করে বল? ওরে বাবা এত দূর, দাদাকে তাহলে বলতে হয়। ইয়ার কি করছি না, সত্যি বলছি, ইচ্ছে হচ্ছে জয়ন্তর পাশে বসে সারা দিন গান শুনি। শুধু গান গাইলে চলবে না, সংসারটা তো চালাতে হবে। তোমার একটা চাকরি দরকার, তোমার মা ঠিকই বলেছেন। ওকে নিয়ে আজ রূপার বাবার কাছে যান না? চলো জয়ন্ত, আজকে রুদ্রকান্ত বাবুর কাছে তোমার চাকরি কথা বলেই ফেলি। চাকরি? এক গা লোকের মধ্যে ওই ছেলেটা আমার মাথা নিচু করে দিয়েছে, ওকে দেবো আমি চাকরি? দেখুন আমি ওদের দুজনেরই গুরুদেব, আমি বলছি সেদিনকার জয় কিন্তু জয়ন্তর হয়নি, সত্যিকারের জয় হয়েছে রূপা। কারণ একজন শিল্পী হিসেবে আরেকজন শিল্পীর প্রতি যে ব্যবহার ও করেছে। থাক, জুতো মেরে গরুদান না করলেও চলবে, আমি ওকে চাকরি দিতে পারবো না। আপনি যান। চল কাকাবুর কথা কিছু মনে করবেন না, আপনি ওকে অফিসে পাঠিয়ে দিন, আমি চাকরি দেবো। ও আমাদের অপমান করেছে আর তুমি? হ্যাঁ কাকাবু, গায়ের ছেলে বিপদে পড়েছে, আপনি তো দেখবেন। তুমি 11টার সময় অফিসে চলে যাও। আচ্ছা চলে। তুমি ওকে? হ্যাঁ কাজে নিচ্ছি, এবার আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব। কি নাম? জয়ন্ত? পাঠিয়ে দিতে বলো। পাঠিয়ে দিন। ধরো। ইয়েস, এটাই তোমার কাজ, আমি যখন যা চাইবো আমাকে তাই এনে দেবে, আমি যখন যা বলবো মুখ বুঝে তা করবে। রাজি? তবে আরো বেশি খুশি হতাম ওরা যদি তোকে একটা চাকরি দিত, যে কোনো চাকরি। এতদিন তোকে বলিনি, চাকরি পেয়েছিস তাই বলছি। মাইনে পেলেই আমার জন্য একটা ডাক্তার ডেকে আনিস তো বাবা। ডাক্তার? কেন মা? বুকের বাঁ পাশটা বেশ কিছুদিন ধরে ব্যথা করছে, টাকা পয়সা নেই, তুই চিন্তায় পড়বি তাই বলিনি বাবা। হ্যাঁ রে, অফিসে কি কাজ করতে হয় বললি না তো? বেয়ারা? তুমি বেয়ারার কাজ নিয়েছো? না না জয়ন্ত, এই চাকরি তুমি ছেড়ে দাও। মার ভীষণ শরীর খারাপ, ডাক্তার দেখাতে হবে। এই চাকরি ছাড়ার কোনো উপায় নেই মাস্টারমশাই। তোমার মা জানে যে তুমি? মা জানলে খুব দুঃখ পাবেন, তাই মাকে আমি কিছু বলিনি। চাকরি ছাড়ো বা না ছাড়ো, গান কিন্তু ছেড়ো না। জয়ন্ত গান ছেড়ে দিয়েছে? দেয়নি, তবে দেবে। চাকরি করে গান গাইবার সময় কোথায় পাবে? কি এমন কাজ করে জয়ন্ত যে গান গাইবার সময় পাবে না? ও কি কাজ করে জানতে চাও? আমি বলবো না, কাল ওর মুখ থেকে শুনে নিও ও আমার ওখানে কি কাজ করে।
এদিকে এসো। শোনো, আমার একটা ভুল হয়ে গেছে। বাড়ি থেকে তাড়াহুড়ো করে আসার সময় জুতোটা পরিনি। তুমি একটা কাজ করো, তুমি আমার এই চটি দুটো নিয়ে রূপাকে বলবে, বুঝলে? রূপাকে বলবে ও যেন আমার জুতোটা তোমায় দিয়ে দেয়। শোনো, আসার সময় মোহাবের কাছে ব্রাশটা নিয়ে জুতোটা একটু ব্রাশ করে নিও, কেমন? মাইনে পেলেই আমার জন্য একটা ডাক্তার ডেকে আনিস তো বাবা। কেন মা? বুকের বাঁ পাশটা বেশ কিছুদিন ধরে ব্যথা করছে, টাকা পয়সা নেই, তুই চিন্তায় পড়বি। কি হলো?
শুনুন। শেখর বাবু এই চটিটা রেখে তার জুতোটা দিতে বললেন। শেখর তোমাকে দিয়ে? আর মহাবীরকে বলবেন জুতোর ব্রাশটা যেন দেয়। ব্রাশ? হ্যাঁ, শেখর বাবু বলেছেন জুতোটা ব্রাশ করে নিয়ে যেতে। তোমার লজ্জা করে না? ভদ্রলোকের ছেলে হয়ে একজনের জুতো বয়ে বেড়াচ্ছ? লজ্জা তো করে, কিন্তু উপায় কোথায় বলুন? মার শরীরটা খুব খারাপ, মাইনে পেয়ে চিকিৎসা করাবো। তোমার মায়ের চিকিৎসার জন্য তোমার কত টাকার দরকার বলো, আমি তোমায় দেবো। তুমি চাকরিটা ছেড়ে দাও। ভদ্রলোকের ছেলে আমি, জুতো বইব তাও ভালো, কিন্তু কারো কাছে হাত পেতে ভিক্ষে নিতে পারবো না। জুতো যদি বইবে তাহলে গান কেন শিখেছিলে বলো? কেন শিখেছিলে? তোমার যে হাতে আমি মায়ের নাম লেখা শিল্ড তুলে দিয়েছি, যে হাত দিয়ে তুমি হারমোনিয়াম বাজাও, সে হাতে জুতো বইছো? দয়া করে জুতোটা দিতে বলুন, শেখর বাবু রাগ করবেন। আরে রজত দা, এসো এসো। বাবা দাদা জাতীয় গুরুজনেরা ঘরে ঢুকলে চেয়ার ছেড়ে দাঁড়াতে হয়, বুঝলে? জামাই বাবা জীবন কি করবো বলো, চেয়ারটার এমনই মহিমা, একবার বসলে আমি আবার সহসা উঠে দাঁড়াতে পারি না। পারো না? না, দাঁড়াবে দাঁড়াবে, বাপ বাপ বলে দাঁড়াবে। আর যখন দাঁড়াবে পেছন ফিরে তাকিয়ে দেখবে বসার জন্য চেয়ারটা নেই, আছে ফুটপাত। হ্যাঁ, যা বলতে এসেছিলাম, ফ্যাক্টরিতে কাজ করতে করতে হারান মিস্ত্রির হাতে চোট পেয়েছে, তো তার খরচা বাবদ তোমার কাছে একটা 1000 টাকার ভাউচার পাঠানো হয়েছিল। সেটা পাশ করোনি কেন? কোম্পানির ডাক্তার আছে, তাকে দেখাতে বলো। নইলে ব্যাপারে তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা কর। বাবা যদি ওই চেয়ারে বসে থাকতেন তাহলে বাবাকে জিজ্ঞেস করতাম। তুমি যখন ওই চেয়ারে বসে আছো, কোম্পানির পয়সা 5555 খাচ্ছ, তখন জবাবটা তোমাকেই দিতে হবে। ঠিক আছে, কাল এসো, দেখছি। দেখছি বললে তো চলবে না, কাল এসে যেন দেখতে পায় তোমার এই 555 এর পাশে হারান মিস্ত্রির টাকাটা যেন চাপা দেওয়া থাকে। দেখুন ঠিক পালিশ হয়েছে কিনা। ঠিক আছে যাও। এই জুতো জোড়া তুমি কোত্থেকে আনলে? উনি বাড়িতে ভুলে ফেলে এসেছিলেন, বললেন পালিশ করে নিয়ে আসতে। যাও। আজ কত তারিখ শেখর? কেন, তারিখটা খেয়াল রেখো। আজ থেকে 1 বছরের মধ্যে তোমাকে দিয়ে যদি ওর জুতো জোড়াটা পালিশ করাতে না পারি, আমার নাম রজত রায় নয়। বিশ্বাস না হয় বাবাকে জিজ্ঞেস করো। এসো, আমরা ওকে বলেছিলাম চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু ওই বলল মায়ের চিকিৎসার জন্য চাকরি ছাড়া চলবে না, তাই না বাবা? হ্যাঁ, আমি তো প্রথমে ভেবেছিলাম যে ওই চাকরি করা উচিত হবে না, তারপরে ভেবে দেখলাম যে ও তো লেখাপড়া বেশি শেখেনি যে ভালো চাকরি পাবে, তা গানটাই ভালো করে শিখুক না, তারপর না হয়। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি, আপনি যদি আমার একটু সাহায্য করেন। নিশ্চয়ই করব, বলো। আমি ওর মাকে দেখবার জন্য কোম্পানির ডাক্তারকে পাঠাবো, যখন ওর মা জানতে চাইবে যে কে ডাক্তার পাঠালো, তখন ডাক্তারবাবু বলবেন আমাকে জয়ন্তর মাস্টারমশাই পাঠিয়েছেন। আপনি বলুন তো আপনার কি কি অসুবিধা হচ্ছে? উনি আবার আপনাকে পাঠাতে গেলেন কেন? জয়ন্ত মাইনে পেলেই তো। নিন, শুয়ে পড়ুন, লোককে অবহেলা করবেন না, পেয়ে বসবে। পেয়ে তো বসবেই,
সামান্য একটা ব্যাপারে যদি একটা কর্মচারীকে হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হয়? ব্যাপারটা সামান্য নয় বাবা, এর জন্য হারান মিস্ত্রির ডান হাতে তিনটা আঙুল কেটে বাদ পর্যন্ত দিতে হতে পারে। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। এভাবে কর্মচারীদের লাই দেওয়া উচিত না। আরে কুকুরকে লাই দিলে মাথায় চেপে বসবে। শুনলে তো বাবা, এবার থেকে মাথাটা একটু সরিয়ে রেখো। তোমার পাশে বসে রাত দিন কুকুরটা যেভাবে লাজ নাড়ে, যখন তখন মাথা লাফি উঠতে পারে। আপনি এর একটা বিরোধ করুন কাকাবু, প্রজোদ্দার যার তার সামনে যখন তখন আমায় অপমান করে। থামো, অপমান বোধ যার থাকে অন্যকে অপমান করবার আগে তার সাতবার ভাবা উচিত। জয়ন্ত গুণী ছেলে, নেয়াত অভাবে পড়ে আমাদের অফিসে চাকরি নিয়েছে, তাই বলে তাকে দিয়ে তুমি জুতো সাফ করাবে? রজত, তাহলে কি আপনি বলতে চান যাকে আমি চাকরি দিয়েছি সেই বিয়ার আগে আমার পাশে বসে চামলে খাওয়াবো? তোমার তো তফাত কি? হ্যাঁ, তুমি যেরকম ওকে চাকরি দিয়েছো, আমরা তোমাকে চাকরি দিয়েছি। তোমাকে যদি আমরা ডাইনিং টেবিলে বসে লুচি আর মাংস খাওয়াতে পারি, তা তুমি বা পারবে না কেন? আপনি ওর সঙ্গে আমার তুলনা করছেন। ভুল করছে, এতে ওকে ছোট করা হচ্ছে। রজত তুই যাবি? তোর জন্য আমার ব্যবসা সংসার সব যেতে বসেছে। এখনো যায়নি, তবে খুব শীঘ্র যাবে। আচ্ছা বাবা, রূপার জন্য তুমি পাত্র খুঁজে পেলে না? এরকম একটা চামার ধরে আনলে। তুমি ওর কথায় কিছু মনে করো না, ও বরাবরই ওই রকম। না বলো কি বলছিলে? বলছিলাম কি, যখন বাবুর চিকিৎসার জন্য এত টাকা দরকার, তখন মার চিকিৎসার জন্য এত টাকা খরচ করে বড় ডাক্তার ওষুধপত্র এসব পাঠাবার কি দরকার ছিল মাস্টারমশাই? আমি কিছু করিনি, করেছে বৌদি। তো আমি জানি বৌদি আমাকে এত ভালোবাসেন। আমি তোমায় সত্যিই ভালোবাসি জয়ন্ত। সামর্থ্য থাকলে তোমার মায়ের চিকিৎসার জন্য নিশ্চয়ই ডাক্তার পাঠাতাম, কিন্তু এই ডাক্তার ওষুধপত্র এসব কিছুই আমি পাঠাইনি, পাঠিয়েছে কে? পাঠিয়েছে রূপা। রূপা ডাক্তার পাঠিয়েছে? দেখুন না ডাক্তারবাবুর বিলে তো ওনারই সই রয়েছে, ভিজিট আর ওষুধপত্র বাবদ। তা বিয়ারার জন্য ভাই বোনের দরদ জানা তো মুতলে উঠেছে। এদিকে এসো। সেদিন যখন আমার বাড়িতে জুতোটা আনতে গেছিলে, তোমার মায়ের অসুখের ব্যাপারে রূপাকে কি বলেছিলে? উনি আমায় বলেছিলেন চাকরিটা ছেড়ে দিতে। আমি বলেছিলাম চাকরি ছাড়লে মায়ের চিকিৎসা করাতে পারবো না। বাহ, মেয়েদের মন কি করে জয় করতে হয় সে বুদ্ধিটা বেশ রপ্ত করেছে দেখছি। একটু সুযোগ পেয়েছো অমনি ইনিয়ে বিনিয়ে দুঃখের কথা শুনিয়ে এসছো। যত সব সুবিধে বাড়ি এনা রাস্তার বের। শুনে রাখো, তোমার মাইনে থেকে টাকাটা কেটে নেওয়া হবে। এই বিলের টাকাটা ডাক্তারবাবুকে দিয়ে দেবেন, ওর মাইনে থেকে টাকাটা বাদ দেবেন। আর ডাক্তারবাবুকে বলে দেবেন অফিসিয়াল লেটার না পেলে উনি যেন যাত্রার কথায় রুগী দেখতে না যান। চলি স্যার। এই তুমি শোনো, আর রূপা যেন কথাটা জানতে না পারে, ওকে? জয়ন্ত শোনো, তোমার মা কেমন আছেন? দয়া করে যে ডাক্তারকে পাঠিয়েছিলেন তার কাছ থেকে জেনে নেবেন। হ্যাঁ, আবার চেক আপ করার দরকার তো ছিলই, কিন্তু জয়ন্তবাবু তো কোনো খবরই দেননি। জয়ন্ত খবর দেবে কেন? আমি তো আপনাকে বলেছিলাম। হ্যাঁ বলেছিলেন, কিন্তু শেখরবাবু বলে পাঠিয়েছেন ওর চিঠি না পেলে আমার এবারের বিলটা নিয়েও তো অনেক টালবাহানা করেছেন। আপনি টাকা পাননি? পেয়েছি, তবে সব টাকাটাই নাকি কাটা হবে জয়ন্তর মাইনে থেকে। জয়ন্তর মাইনে থেকে? হ্যাঁ, চাকর বাকরদের মায়ের চিকিৎসার খরচা কোম্পানি দেবে কেন? কেন, তোমাদের নিয়ম নেই কর্মচারীর মায়ের অসুখ করলে কোম্পানি তার চিকিৎসার খরচা দেবে?
নিশ্চয়ই আছে, তবে আগে সেই কর্মচারীকে পার্মানেন্ট হতে হবে। আসল কথা বলো না, যেহেতু জয়ন্ত ভালো গান করে তুমি ওকে সহ্য করতে পারো না। ভালো গান? আরে অমন গান আমিও গাইতে পারি। মুখে এমন কথা অনেকেই বলতে পারে, একবার শোনাও না। শুনি। অনেকদিন গাই না, একটু চর্চা করে নি, তারপর যেদিন শুনতে যাবে শুনিয়ে দেবো। ঠিক আছে, আমাদের সরস্বতী পূজার যে ফাংশন হয় তাতে শুনিও। ওকে, তোমাকে খুশি করার জন্য একটা কেন, আমি সারা জীবন গান শোনাতে পারি। তুমি সত্যি আমায় খুশি করতে চাও? নিশ্চয়ই, তোমাকে খুশি করার জন্য আমি সব কিছু করতে পারি। বলো কি করতে হবে। তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু জয়ন্তর সঙ্গে একটু ভালো ব্যবহার করো। কি হলো? ঠিক আছে, তুমি যখন বলছো কাল থেকে ওকে দিয়ে চাকরের কাজ করাবো না। সত্যি? কি করাবে? বসো। কি হলো, বসো, আজ থেকে তোমার বেয়ারের কাজ করতে হবে না। কি করব? আরে বসো না বলছি, বসো। শোনো, সরস্বতী পূজার দিন আপনারা। শোনো জয়ন্ত, পরশু সরস্বতী পুজো, তুমি তো জানো যে প্রত্যেকবার আমি একটা ফাংশন করি, এবারও করছি, তোমায় কিন্তু গান গাইতে হবে। গান? আমি তো গান গাইতে পারবো না। পারবে না? না, কারণ সেদিন আমাকে একটা জরুরি কাজে কলকাতা যেতে হবে। ঠিক আছে, ও না গাক, দাদা তো গাইবে।
জানার পথে যত করি ভুল ভুলটাকে ভুল করে ভাবি রাঙা ফুল জীবনে চলার পথে যত করি ভুল ভুলটাকে ভুল করে ভাবি রাঙা ফুল আলোর পরশ খুঁজি মিছে আলে আয় সূর্য লোকাতে যায় গাছের ছায় পৃথিবী হারিয়ে গেল মোর সহারায় মিশরের নীল নদ আকাশে মিলায় খুশির প্রসাদ গড়ে মাঝ দরিয়া আকাশ রাঙাতে যায় প্রদীপ শিখা হে 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 লা এবার বিশ্বাস হলো তো তোর বাবা অপাত্রে কন্যা দান করছে না একটা খাঁটি সোনাই ঘরে তুলে এনেছে সত্যি শেখরদা যে এত ভালো গান গায় রজতদা দাদাকে কিন্তু তোমার একবার অভিনন্দন জানানো উচিত বুঝলে বাবা অভিনন্দনটার বাইরে লোকের সামনে জানালাম না বাড়ির সকলকার সামনে বেশ ভালো করে জানালাম ওটা তোমার পাওনা রইল তুমি যদি প্রতিযোগিতায় নাম দিতে আমার পাঁচ ভরি সোনা ওই জয়ন্তর ঘরে যেত না জয়ন্তটাও শিয়ানা ঠিক সময় বুঝে পালালো ভয়ে বুঝলি না ভয়ে কিসের ভয় বৌমা মা পান বাবুর এক্সরে রিপোর্টটা পাওয়া যাবে যদি খারাপ কিছু পাওয়া যায় আগে থাকতে কেন ভয় পাচ্ছ মা এমনও তো হতে পারে ডাক্তার যা সন্দেহ করছে তা নয় হয়তো এক্সরে রিপোর্টে দেখা যাবে কিছুই পাওয়া গেল না তাই কেন হয় বাবা তুমি আমার সেথি সিঁদুর মুছে দিয়েছ আমি কিচ্ছু বলিনি আমার ছেলেটাকে তুমি দেখো ঠাকুর আমার ছেলেটাকে তুমি দেখো নমস্কার কেমন আছেন তোমাকে আমি তুমি বলি তুমি আমাকে আপনি আপনি করো কেন আপনি আপনি হচ্ছেন বন্ধু বুঝলে আমরা হচ্ছি বন্ধু কিরে আমাদের বন্ধু হবি নাকি তোর মতো নিচু নজর আমার নয় যে যাত্রার সঙ্গে বন্ধুত্ব পাতাবো কেন ও কম কিসে এত ভালো গান করে গান গান আর গান রূপা ওর গানেই পাগল আমি কেরম গান গাইলাম বল যা গিয়েছিস ধরা পড়িনি তো রে না পড়িসনি তবে পড়তে কতক্ষণ হঠাৎ যদি তোকে রূপা গান গাইতে বলে তখন তুই করবি কি তাই তো ভাবছি সব থেকে ভালো হতো কোনোভাবে যদি জয়ন্তর গান গাওয়া ছাড়ানো যেত গান ছাড়াবে কি করে বলো তো লোক লাগিয়ে আমি ওর ঠ্যাংটা ভেঙে দিতে পারি কিন্তু গান ছাড়ানো গান ওকে ছাড়াতেই হবে কি করে সেটা আপনিও ভাবুন আমিও ভাবি পনেরো হাজার টাকা হ্যাঁ ডাক্তারবাবু বললেন 72 ঘন্টার মধ্যে যদি টিউমারটা অপারেশন করতে না পারা যায় তাহলে বাবুকে দেখি রূপার বাবাকে একবার বলে দেখি 15,000 টাকা কোথায় পাবো আপনি আবার নাতিকে বাঁচান আমি যতদিন বেঁচে থাকবো রূপাকে গান শিখিয়ে আমি টাকাটা শোধ করে দেবো আপনি আর কতদিন বাঁচবেন যে টাকাটা শোধ করবেন আমার যদি কিছু হয়ে যায় তাহলে বৌমা রইল আমার ছাত্র জয়ন্ত রইল ওরা টাকাটা শোধ করে দেবে আমার পক্ষে সম্ভব নয় দয়া করুন রুদ্রকান্ত বাবু আমার ছেলেটার অসুখ করেছিল আমি বাঁচাতে পারিনি আমার নাতিটা যদি কিছু হয়ে যায় আমি বৌমার কাছে মুখ দেখাতে পারবো আমার নাতিরে মুখের দিকে তাকিয়ে হতভাগী এত বড় শোকটা ভুলেছে ও যদি কিছু হয়ে যায়
না মাস্টার মশাই কত টাকা দিতে পারবো না দুপাশও হয় নিয়ে যান রুদ্রকান্ত দয়া করুন রুদ্রকান্ত বাবু দয়া করুন আ করছেন কি পাছাড়ুন আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো আপনি দয়া করে আমার নাতিকে বাঁচান আপনি যা বলবেন আমি শুনব গানকে ছাড়াতেই হবে কি করে সেটা আপনিও ভাবুন আমিও ভাবুন নইলে রূপা তোর গানের জন্যই চুপ করে থাকবেন না বলুন টাকাটা দেবেন ভগবান আপনার মঙ্গল করবেন পনেরো কেন আমি আপনাকে বিশ হাজার টাকা দিতে পারি তবে একটা শর্তে কি শর্তে বলুন আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি দাঁড়ান এই শর্তের কথা আমি আর আপনি ছাড়া কেউ কোনোদিন জানতে পারবে না এমনকি আপনার বৌমাও নয় আমি আমি দাদুভাই নামে শপথ করে বলছি কেউ জানবে না আপনি বলুন কি শর্ত আপনার ছাত্র জয়ন্তকে চিরদিনের জন্য গান গাওয়া ছেড়ে দিতে হবে আপনাকে কথা দিতে হবে জীবনে কোনোদিন কোনো অবস্থাতেই ও আর গান গাইবে না 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 এই কি করে হয় আপনি আমাকে বলুন আমি গান গাওয়া ছেড়ে দিচ্ছি কিন্তু জয়ন্ত কি অধিকার আছে আমার যেন ওকে বলবো তুমি গান গাওয়া ছেড়ে দাও আপনি ওর গুরুদেব আমি জানি আর আপনিও জানেন আপনি বললে আপনার কথাও শুনবে শুনবে বলে ওকে আমি না 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 জয়ন্তকে আমি কথা বলতে পারবো না তাহলে আর বিরক্ত করবেন না যান আমার অন্য কোনো শর্ত দিন আপনি বলুন আপনি আমার জীবন চান আমার জীবন দিতে আমি রাজি আছি আপনার জীবন আপনার জীবনের কি মূল্য আছে আমার কাছে আমি শুধু ওই একটা শর্তেই আপনাকে টাকা দিতে পারি জয়ন্তকে গান গাওয়া ছাড়তে হবে ও গান গাওয়া ছাড়লে দুটো জীবন বাঁচবে আপনার দাদু ভাইয়ের জীবন আমার রূপার জীবন আমি পারবো না এই আমি পারবো না রুদ্রকান্ত বাবু আমি যে গুরুদেব আমি কি করে ওকে বলবো না পারবো না আমি পারবো না কাঁদুক কাঁদুক হতভাগী কাঁদুক কাঁদার জন্যই তো জন্মেছি আপনি বেরোচ্ছেন নাকি হ্যাঁ একবার মাস্টারমশাই বাড়িতে যাব অফিসের কাজে খুব ব্যস্ত থাকা কদিন যেতে পারিনি বাবুর শরীরটা খুব খারাপ হয়েছিল এখন কেমন আছে কে জানে ঠিক আছে যাবে খন আগে আমার সঙ্গে চলো ফাংশন গাইতে হবে চলো চলো ওখানে শুনছি কলকাতার সব নাম করা গায়করা আসছেন হ্যাঁ আমি ওদের এই শর্তে কয়েক হাজার টাকার বিজ্ঞাপন দিয়েছি যে তোমাকে ওখানে গাইতে দিতে হবে আপনি আমার জন্য আরে কলকাতার শিল্পীদের জানিয়ে দিতে হবে যে আমাদের গ্রামেও একটা বাঘের বাচ্চা আছে কে আরে অনুষ্ঠান দেখতে কলকাতা থেকে বড় বড় সাংবাদিক রেডিও লোক টিভির লোকের আসছে একবার যদি ভালো লেগে যায় দেখতে হবে না রাতারাতি বিখ্যাত হয়ে যাবে আমার কিন্তু খুব ভয় লাগছে এত টাকা টিকিট কেটে লোক ঢুকবে নমস্কার এবার আমাদের অনুষ্ঠান শুরু হবে প্রথমে আপনাদের গান গিয়ে শোনাবে এ গায়েরই গর্ব শ্রী জয়ন্ত বোস এর কোনো মানে হয় আরে লোকেরা টিকিট কেটে এসছে কলকাতা শিল্পীদের গান শুনবে বলে রজতদা যে কি পাগলামি আরম্ভ করলো ছি আপনারা বসুন বসুন নিজের জায়গায় বসে যান আপনারা দয়া করে চুপ করো শুনুন আমার কথা শুনুন আপনারা চুপ করো আপনারা দয়া করে চুপ করো বসুন 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 বড় ফাংশন হবে বলে আমাদের টিভি থেকে নিয়ে এলো আর শেষকালে কে জয়ন্ত বোস ছে আছে এসে যান এসে
থামুন আপনারা। আমি রয় কেমিক্যালস এর মালিকের ছেলে রজত রায় বলছি। এর গান যদি আপনাদের খারাপ লাগে আপনাদের প্রত্যেককে টিকিটের দাম ফেরত দেওয়া হবে। কিন্তু ও আজ গান গাইতে, ওকে গাইতে না দিলে আজকের এই অনুষ্ঠান আমি শুরুই করতে দেবো না। না শুরু করো। কিন্তু রজত দা কোনো ভয় নেই, শুরু করো। শুরু করো। তোমরা যতই আঘাত করো নেই অপমান, শুধু আমার দাও গো সুযোগ শোনাতে যতই আঘাত করো নেই কো অপমান, শুধু আমার দাও গো সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো নেই কো অপমান, শুধু আমার দাও গো সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো গরল করি পান। তোমরা যতই আঘাত করো নেই কো অপমান, শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো আপনারা যা চেয়েছিলেন না তাই হয়েছে। এবার থেকে আমাকে আর বিহারের চাকরি করতে হবে না।
হ্যাঁ এই দেখুন না ফাংশনে আমার গান শুনে হ্যাঁ রেডিও টিভি সিনেমার লোকেরা আমাকে সার্টিফিকেট দিয়েছে দেখুন এই দেখুন আমাকে টাকাও দিয়েছে এই যে আর আর আমাকে ঠিকানা দিয়েছে হ্যাঁ এই সোমবার আমাকে কলকাতায় যেতে হবে সিনেমায় গান গাইতে হবে ও ভাবতেই পাচ্ছি না গান গিয়ে আমার প্রথম রোজগার মাস্টারমশাই আজ আমার কত খুশির দিন এই দেখুন এই দেখুন মাস্টারমশাই এই দেখুন আপনার জন্য আপনার জন্য ধুতি পাঞ্জাবি আপনার জন্য ধুতি পাঞ্জাবি বৌদির জন্য থান আর বাবুর জন্য বাবুর জন্য এই শার্ট প্যান্ট এই সবই আপনার জন্য মাস্টারমশাই আপনি যদি আমাকে গান না শেখাতেন কালকের মধ্যে অপারেশন করতে না পারলে দাদু ভাই তা করাচ্ছি না কেন অপারেশন তো এমনিতে হবে না টাকা চাই ১৫,০০০ টাকা নিজের জলজ্যান্ত ছেলেটাকে চোখের সামনে মরতে দেখেছি এবার দাদু ভাই ইচ্ছে যদি ভগবান সময় নিতে মাস্টারমশাই টাকা জোগাড়ের কি কোনো উপায় নেই আছে একটা মাত্র উপায় আছে তাহলে চুপ করে আছেন কেন বাবা জোগাড় করুন না তুমি ও ঘরে দাদু ভাইয়ের কাছে গিয়ে একটু বসো আমি ব্যবস্থা করছি খুব যন্ত্রণা হচ্ছে মা আমি আর পারছি না মা কোথায় কষ্ট হচ্ছে শোনা কোথায় কষ্ট হচ্ছে তোমার কোথাও যদি যেতে হয় আমাকে যদি কিছু করতে হয় বলুন মাস্টারমশাই বাবুকে বাঁচাতে যা কিছু করবার তা তোমাকেই করতে হবে জয়ন্ত তুমি একমাত্র তুমি পারো আমার দাদু ভাইকে বাঁচাতে আমি আমি বাঁচাতে পারি হ্যাঁ তুমি তাহলে তাহলে এতক্ষণ বলেননি কেন বলুন আমাকে কি করতে হবে তোমার হাতে যদি একটা ছুরি তুলে দিই জয়ন্ত পারবে পারবে নিজের গলায় সেটা বসাতে বলো পারবে এতে যদি বাবু বাঁচে তিন ছুরিটা তিন মনে আছে একদিন আমি তোমায় বলেছিলাম সময় হলে আমি তোমার কাছে আমার গুরু দক্ষিণা চেয়ে নেবো হ্যাঁ মনে আছে আজ আজ আমি তোমার কাছে গুরু দক্ষিণা চাইছি জয়ন্ত বলুন কি চান আপনি তোমার কণ্ঠে যাতে সুর আছে গুরু দক্ষিণা হিসেবে আমায়
দাও জয়ন্ত, ফিরিয়ে দাও আমার শিক্ষা, আমার সুর। তোমাকে এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে জীবনে তুমি আর কখনো গান গাইবে না। রুদ্রকান্ত বাবু বলেছেন তুমি গান গাওয়া ছেড়ে দিলে উনি আমাকে দাদু ভাইয়ের চিকিৎসার জন্য 20,000 টাকা দেবেন। আমি জানি আমার কোন অধিকার নেই তোমার জীবনটা নষ্ট করার, এ অন্যায়, এ পাপ, কিন্তু আমি হতভাগীর কান্না সহ্য করতে পারছি না। আপনি মিথ্যে দুঃখ পাচ্ছেন মাস্টারমশাই, এতে আমার কোনো কষ্ট হবে না, কোনো দুঃখ হবে না। যার গানের মূল্য একটা জীবন, তার মতো স্বার্থ সঙ্গীত শিল্পী আর কজন হতে পারে বলুন, কজন হতে পারে? তোমাকে আর একটা কথা দিতে হবে, কেন তুমি গান ছাড়লে এ কথা সকলের কাছে গোপন থাকবে, এমনকি যা ছেলের জন্য তোমার এই আত্মত্যাগ ঠিক আমার কাছে। গুরু দক্ষিণার কথা কেউ কোনোদিনও জানবে না, কোনোদিনও জানবে না। আচ্ছা রোজ রোজ আমি একাই গিয়ে যাই, তোমরা কেউ গাও না কেন বলো তো? গাও না দাদু, আমি তবলা বাজাবো, কতদিন বাজাইনি। আচ্ছা মাস্টারমশাই, কি আশ্চর্য ছেলে বলুন তো এই জয়ন্ত। আমি মাসখানেকের জন্য বাইরে গেছিলাম, কাল রাত্রিবেলা এসে শুনলাম কলকাতায় কার সঙ্গে দেখাই করেনি। এমন সুযোগ কেউ ছাড়ে বলুন তো বৌদি? ছবিতে গান গাওয়ার সুযোগ কজন গায়ক পায়? এটা বড় ছেলে মানুষই করছে জয়ন্ত, তুমি নিজের জন্য না হোক বাবার জন্য একবার যেতে পারতে। বাবা শেষ বয়সে এটুকু শান্তি পেতেন, তার একজন ছাত্র অন্তত নাম করেছে, বড় হয়েছে। সে সময়টা বাবুর অপারেশন নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম, নইলে আমি তো ওকে জোর করে কলকাতায় পাঠাবো। তোমরা কথা বলো, আমি পাশের ঘরে আছি, শরীরটা ভালো যাচ্ছে না, বড় কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে মাস্টারমশাই? তুমি বোঝো না আমার কি কষ্ট হচ্ছে। পুরা নাই না, তুমি তো জানো আমার কি কষ্ট হচ্ছে। যাও, ওরা বসে আছে,
কি বাবু সব ঠিক আছে তো হ্যাঁ এই তো জয়ন্ত এসে গেছে কি বলতে শিশ বল সামনে রবিবার আমার জন্মদিন আপনারা সব যাবেন এই পোশাক পরে আমি কোনো শুভ অনুষ্ঠানে যাই না রূপা জয়ন্ত যাবে আমি কিন্তু কোনো কিন্তু নয় আমার জন্মদিনে একটা গানও গাইতে হবে গান আরে গাইবে গাইবে ওকে অত করে বলতে হবে না সেদিন তোমাকে না আরেকদিনের গানও শোনাবো আমি গান গাইব হ্যাঁ আহ আহ সরস্বতী পূজার দিন কি গান শোনালে মা বলো বলো সেদিন তোমার প্রতিভা শুধু একমাত্র আমি বুঝেছি না ঠিক নয় তোমার প্রতিভা যাতে সবাই বোঝে জয়ন্তও সেদিন গাইবে অসম্ভব অসম্ভব কেন না মানে ইয়ে আমাদের বাড়িতে এত লোকের সামনে ও কি গাইবে অত বড় ফাংশনে হাজার লোকের সামনে গাইলো আর এখানে ও গাইবে বলেছে দাদা বলে নিশ্চয়ই গাইবে গাওয়া তো দূরের কথা আমি ওদের বাড়ি যাবই না যেতে তো তোমার একবার হবেই ভাই তুমি না গেলে যে আমি মারা পড়ে যাব নিঘাত মারা পড়ে যাব আমায় মাফ করবেন আমি যেতে পারবো না ভাগে পেয়েছো আমায় তাই না ব্ল্যাকমেল করতে চাইছো তুমি জানো তুমি গিয়ে না দিলে না তা নয় বিশ্বাস করুন আমার আমার অন্য অসুবিধা আছে অসুবিধে কত টাকা চাও টাকা হ্যাঁ হ্যাঁ টাকা আমার সম্মান বাঁচাতে তুমি কত টাকা চাও বলো এক হাজার দু হাজার হাজার তো দূরের কথা সারা জীবন আপনি যা রোজগার করবেন তা দিলেও আমার পক্ষে কাজ সম্ভব নয় দাঁড়াও রূপার কাছে আমার ছোট করে তুমি হিরো সাজতে চাইছো আজকাল আপনার মতন কাক হয়ে ময়ূরের পুচ্ছ লাগিয়ে আমি হিরো হতে চাই না আপনি আমাকে যাই বলুন গান আমি গাইব না গান তোমার গাইতেই হবে জামাই বাবা জীবন এসো এত বড় প্রতিভা বুকে জড়িয়ে ঘরে লুকিয়ে থাকলে কি চলবে তোমার গান শুনবার জন্য এত অতিথি উপস্থিত রজতদা রজতদা গলাটা ভালো নেই গলা ভালো নেই বলে গাইতে পারছো না নাকি জয়ন্ত নেই বলে গাইতে পারছো না আর যাকেই তুমি ফাঁকি দাও জামাই বাবা জীবন আমাকে তুমি ফাঁকি দিতে পারো নি সরস্বতী পুজোর দিন জয়ন্ত পাশের গ্রিনরুমে সচল মাইকের সামনে দাঁড়িয়ে গাইছিল আর তুমি স্টেজের ওপর উঠে অচল মাইকের সামনে দাঁড়িয়ে নেচে কুদে শুধু ঠোঁটে নাড়িয়েছিলে মিথ্যে কথা মিথ্যে কথা ঠিক আছে তাহলে তুমি গাও তুমি যদি গাইতে পারো তাহলে এই আমি সবার সামনে দশাত নাক কর দেবো কি হলো গাও কি হলো গায়ক আপনারা এতদিন দেখে এসছেন লোকে পরের টাকায় পোদ্দারি মারে কিন্তু পরের গলায় পোদ্দারি মারে এমন কাউকে দেখেছেন কি দেখেন দেখুন এবার বুঝলি তো রূপা এর ভয়তে জন্তু আজ আসেনি পৃথিবী হারিয়ে গেল মরুষা হারায় কি আর করবি তোর জন্মদিন তুই গা তুই একটা গানা আগে তো ভালো গাইতিস বলছিস ঠিক আছে গাইতে পারি তবে তুই যদি নাচিস এই শাড়ি পরে তো নাচা যাবে না দাঁড়া শাড়িটা পাল্টে আসি ওঠ ওঠ ওদিকে যা এসো 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 বস এবার সবার মধ্যমণি হয়ে বসে শোনো দার না করেও কি করে নিজের গলায় গান গাওয়া যায় শোনো শোনো ওহে বাবা জীবন কেউ না জানো আমি জানি তুমি নও তো গুণী জান শোনো শোনো ওহে বাবা জীবন
খুঁজে তোমায় পেয়েছে, মুক্তমালা তোমায় দেবার স্বপ্ন দেখেছে। আমার বাবা খুঁজে খুঁজে তোমায় পেয়েছে, মুক্তমালা তোমায় দেবার স্বপ্ন দেখেছে। দুধ দিয়েছে, কলা দিয়েছে, ছোবল 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 দেবে কখন, শোনো শোনো বাবা জীবন। কেউ না জানুক আমি জানি, তুমি না তো গুণীজন, শোনো শোনো ওহে বাবা জীবন। গানটা গাওয়ার এলেম টানে, শুধু যে ঘোট নেড়েছ লোকগুলোকে বানিয়ে বোকা, আকালিটা পেয়েছ কি বাবা, তাই না? কালাও কেন দাঁড়াও বাছা, এবার তোমার খুলবো কাছা। ও বাবা, এই যে প্যান্ট পরে আছে, তুমি যে এক হাড়ি চাচা, সাঙ্গ হবে হাসা নাচা। মুশকিল হবে এবার বাঁচা, বুঝলে 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 বাছা ধন, শোনো শোনো ওহে বাবা জীবন। কেউ না জানুক আমি জানি, তুমি না তো গুণীজন, শোনো শোনো ওহে বাবা জীবন। শুয়োরের বাচ্চার জন্য আমায় বাড়ি শুদ্ধ লোকের কাছে অপমান হতে হয়েছে। ওকে যদি গাঁ শুদ্ধ লোকের সামনে অপদস্থ করতে না পারি কি করবি? তুই ওর বাড়িটা চিনিস? তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না মা। আমি মালতী, জয়ন্ত যে অফিসে চাকরি করে সে অফিসের ম্যানেজারের বোন। আরে আসুন আসুন, বসুন, আপনার পেমেন্ট রেডি। স্যার, টাকাগুলো একেবারে নতুন। হ্যাঁ, ব্যাংক থেকে 50,000 টাকা নতুন নোট দিয়েছে, আপনাকে 3টা দিলাম, বাকি 2টো রইল। ও এখনো ফেরেনি? না, তুমি একটু বসো, ও এক্ষুনি ফিরবে। না মাসিমা, আমি বসতে পারবো না, আমার একটু তাড়া আছে। আচ্ছা মাসিমা, কলকাতায় যে ভদ্রলোক ওকে দিয়ে সিনেমায় গান গাওয়াবে বলেছিল, তার ঠিকানাটা কোথায় রেখেছে আপনি জানেন? ও তো গেল না, আমি যাচ্ছি কলকাতায়, আমি তাহলে ওনার সঙ্গে কথা বলে আসবো। কোথায় রেখেছে কি জানে,
দাঁড়াও দেখছি। তোষকের তলাটা একবার দেখো তো, ও ওখানেও মাঝে মাঝে কাগজপত্র রাখে। পেলে না কোথায় যে রাখে, তুমি একটু বসো, ও এক্ষুনি চলে আসবে, আমি বরং চা করে নিয়ে আসি। না না আমার তাড়া আছে। চা করতে সময় লাগবে না, কড়াই আছে। কিছুক্ষণ আগে তোমাদের অফিসের ম্যানেজারের বোন মালতী এসেছিল, বললো চা খাবে, চা করে নিয়ে এসে দেখি চলে গেছে। বড় চিন্তায় পড়ে গেছি, কি করা যায় বলুন তো। কি হলো? মানে অফিসের তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, একটা জিনিস 20,000 টাকা বার করে ড্রয়ারে রেখেছিলাম, ওটাই আনতে ভুলে গেছি। ড্রয়ারে চাবি দিয়ে আসলি? আরে সেটাই তো ভুলে গেছি। অবশ্য এই টাকার কথা একমাত্র জয়ন্তই জানে, ও ছাড়া তো আমার ঘরে কেউ ঢোকে না। এই যা রক্ষে। ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলল ঠিকানাটা হারিয়ে ফেলেছে। কি আজব ছেলে বলো তো। ও কোথায় গেছে মাসিমা? মাস্টারমশাইয়ের বাড়িতে। এলে কিছু বলবো? না থাক মাসিমা, একটু জল খাওয়াবেন? নিশ্চয়ই, তুমি একটু বসো, আমি জল নিয়ে আসছি। গুড ইভিনিং। ও বাবা কি সৌভাগ্য, তুমি আমাদের ঘরে ঢুকেছ। কি ভুল করে ঢোকনি তো? ভুল তো তোমরা করছো। আমরা ভুল করছি? তোমরাই আমাকে চিনতে ভুল করছো, আমি তোমাদের শত্রু নই। তাহলে তুমি দাদার পেছনে এত লাগো কেন? ঠিক আছে, তুমি নিজের হাতে মিষ্টি করে এক কাপ চা খাও, কালকের পর থেকে তোমার দাদার পেছনে আর লাগবো না। প্রমিস? প্রমিস। তুমি বসো, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। আমি নিয়েছি। তুমি ছাড়া কে নেবে? তুমি ছাড়া ঘরে কেউ ঢোকে না। আর অ্যাটাচি খুলে আমি যখন অবিনাশ বাবুকে টাকা দিচ্ছিলাম, তখন তুমি দেখেছিলে ওর মধ্যে আরো দুটো বান্ডিল রয়েছে। প্যামেলাও সেদিন অফিসে আসেনি। কি অবিনাশ বাবু বলুন না। হ্যাঁ ঠিক, সেদিন তো বড় বড় চোখ করে ওই নোটগুলো দেখছিল। একেবারে নতুন নোট, আমি নাম্বারগুলো ডায়েরিতে নোট করে রেখেছিলাম। যে বান্ডিলটা চুরি গেছে তার নাম্বার হলো SGW 3861012 3862 00। বাহ বাহ বাহ, দেখুন আমাদের কোম্পানির ম্যানেজার কিরকম এফিসিয়েন্ট, দেখুন টাকার নাম্বারগুলো পর্যন্ত নোট করে রেখে দিয়েছে। বিলেত ফেরত তো। এবার বল আমি কি লোক চিনতে ভুল করেছি? তা হ্যাঁ শেখর, এতদিন তো এই কোম্পানিতে আছো, এতদিনে লেনদেনও অনেক হয়েছে, আর কোন কোন টাকার নাম্বার তোমার এই ডায়েরিতে নোট করেছে একটু দেখাও তো। এই প্রথম রাখা শুরু করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই টাকার বান্ডিলটা চুরি যাবে জানতে বলেই বুঝি নাম্বারগুলো নোট করে রেখেছো? বাবা দেখুন স্যার কি ইন্টেলিজেন্ট, দেখুন। এত কথায় কাজ কি, থানায় নিয়ে গিয়ে দুঃখা দিলি, সব স্বীকার করবে? এখনো স্বীকার কর টাকাটা নিয়েছিস কিনা। চুলটা ছেড়ে দিন স্যার, আগে প্রমাণ তো হোক কে চুরি করেছে। বলা স্যার তখন ধরার জন্য হয়তো আরো বড় চুল পেয়ে যেতে পারে। কি শুরু করেছিস তোরা, এখানে সময় নষ্ট না করে ওর বাড়িটা সার্চ করলেই তো সব জানা যাবে। হ্যাঁ, এত তাড়াতাড়ি নিশ্চয়ই টাকাটা সরিয়ে ফেলতে পারেনি। চলুন দাঁড়ান, চুরি যাওয়া নোটের নাম্বারটা আমায় লিখে দিন তো। আমরা গরিব হতে পারি, কিন্তু বিশ্বাস করুন আমার ছেলে চুরি করেনি, ও কিছুতেই চুরি করতে পারে না। Thank you.
আপনি একটু উঠুন তো, তোষকের তলাটা দেখব। না কিছুই তো পাওয়া গেল না। পাওয়া গেল না মানে? তোষকের তলাটা ভালো করে দেখুন। কেন, তোমার কি ধারণা টাকাটা তোষকের তলাতেই আছে? না মানে, তাহলে টাকাটা যাবে কোথায়? একবার আমাদের বাড়িতে চলুন তো স্যার। আমাদের বাড়িতে? হ্যাঁ, একবার শেখরের ঘরটা সার্চ করাতে হবে। আমার ঘর? তার মানে তুমি বলতে চাইছো টাকাটা আমি চুরি করেছি? তুমি তো বলেছিলে টাকার কথাটা তোমরা দুজনে জানো, তোমরা দুজনেই আমাদের কর্মচারী। তা এক কর্মচারীর বাড়ি সার্চ হলো আর আরেক কর্মচারীর বাড়ি সার্চ হবে না কেন? যেখানে জানি তুমি খুব একটা সাধু পুরুষ ন। এ তুই কি বলছিস অজুত? ঠিকই বলছি, জয়ন্তর ঘর যখন সার্চ হয়েছে ওরও ঘর সার্চ হবে। দেখুন দেখুন এদিকটা দেখুন, এর কোনো মানে হয় কাকাবু? আমি ভদ্রলোকের ছেলে আর আমার ঘরের ভাই তল্লাশি করা? এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে রজত। আশ্চর্য, টাকাটা এখানে এলো কি করে? ওকে ভালো মানুষ পেয়ে কি মিলল? ইয়েস, এটাই চুরি যাওয়া নোটের বান্ডিল। বুঝলে জামাই বাবা জীবন, বাপেরও বাপ থাকে। জয়ন্ত যেহেতু রূপার জন্মদিনে তোমার হয়ে গান গেয়ে দেয়নি, সেই জন্য সবার সামনে চোর সাজাবার জন্য তুমি টাকাটা তোমার বোনকে দিয়ে বাড়িতে পাঠিয়েছি। সেই টাকাটা এনে আমি এইখানে রেখেছি। মিথ্যে কথা, তোমার হাতের চা ভারী মিষ্টি। ছি ছি শেখর, তোমাকে বাইরে পাঠিয়ে লেখাপড়া শিখিয়ে আনলাম। আমিও ওকে বাইরে পাঠাবো, বাড়ির বাইরে। তার আগে মাবের, এই যে দাদাবাবু, আপনার কথা মতো এই বুরুষ আর এই কালী আমি সব জোগাড় করে রেখেছি। যা দাদা, এগুলোতে কি হবে? দেখাচ্ছি দেখাচ্ছি, ধরো। এটা ধরবো কেন? চটি পালিশ কর। কার চটি? জয়ন্ত, ধরো। না আমি ধরবো না। জয়ন্ত না, পালিশ কর। ছেড়ে দিন রজতদা। তুমি থামো থামো, কি হলো শেখর? এখন না করলে কান ধরে করাবো। ওকে ছেড়ে দে রজত। তুমি থামো বাবা। জয়ন্ত, টেবিলের উপর পা তোলো। রজতদা, সারা শহরের বাচ্চা আসছে, চল। এবার তোকে কে বাঁচাবে? তুই আমার সব নিয়েছিস শালা।
ওকে ওকে মারবেন না রজতদা, ছেড়ে দিন। যা, এ গায়ে যেন আর না দেখে। চলো আপনার কি হয়েছে বলুন তো বাবা, ছাত্রছাত্রীরা এলে ফিরিয়ে দেন, রূপাকেও কদিন ধরে গান শেখাতে যাচ্ছেন না, সব সময় মনমরা হয়ে কি ভাবেন? কি হয়েছে আপনার মাস্টারমশাই? এসব জয়ন্ত, বাবার কি হয়েছে বলো তো জয়ন্ত? সব ছেড়ে ছুড়ে দিয়ে বসে আছেন, খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, এই বয়সে এত অনিয়ম করলে। আপনি কেন এত মনমরা হয়ে থাকেন মাস্টারমশাই? কিছুই তো হয়নি, সব যেমন আছে ঠিক তেমনি চলবে। কথা বলো, আমি চা করে নিয়ে আসছি। আমি একটু আসছি। বিকেলে নদীর পাড়ে এসো, কথা আছে। নদীর পাড়ে? হ্যাঁ স্যার, প্রোডাকশনের সময় প্রচুর ধোঁয়া বেরোয়, গ্রাম থেকে একটু বাইরে ফ্যাক্টরিটা হলে ভালো হয়। আমি বলছিলাম কি, নদীর পাড়ে প্রচুর ফাঁকা জমি আছে। বেশ তো, তাহলে চলুন নদীর পাড়ে জমিটা দেখে আসি। ভালোবাসি কথা কি মুখে বলা
টাকার কথা লিখেছিলিস তখন আমার এমন অবস্থা যে ১০০টা টাকাও দেব। থাক মা, ওসব কথা বলে আর কোনো লাভ নেই, বিপদ যখন কেটেই গেছে। এত টাকা জোগাড় করলে কি করে? বাবাই চেষ্টা চরিত্র করে জোগাড় করে এনেছে। এত টাকা ধার, চিন্তায় চিন্তায় বাবার শরীরটাই খারাপ হয়ে গেছে। মাস্টারমশাই, আপনি কেবল এক কথাই বলতে পারি না জয়ন্ত, বলতে পারি না। তোমায় নিয়েছে আমার বড় আশা ছিল। যখন যখন তোমার বৌদি তার ছেলের চিকিৎসার জন্য জমিয়ে রাখা টাকা থেকে ২০টা টাকা তোমার হাতে দিলে, আমি বললাম জানতো যদি পারো রক্তের ঋণ শোধ কর। এমন করে ঋণ শোধ করা। হ্যাঁ নীলু, তোর শ্বশুরের ঘরে যে ছেলেটা সকাল থেকে বসে আছে কে ও? বাবার সব থেকে প্রিয় ছাত্র জয়ন্ত বোস। জয়ন্ত বোস মানে কদিন আগে এখানে একটা ফাংশনে গান গিয়ে খুব নাম করেছিল সেই জয়ন্ত বোস? হ্যাঁ, তুমি কি করে জানলে? কলকাতার কাগজে তো নাম বেরিয়েছিল। দারুণ নাকি গায়? হ্যাঁ, খুব ভালো গায়। একটা গান গাইতে বলো না। বল না, যাবার আগে একটা গান শুনে যাই। তোদের বাড়িতে আবার কবে আসবো তার তো ঠিক নেই। আমি যাই মাস্টারমশাই। জয়ন্ত শোনো, একবার এদিকে এসো। আমার একটা কাজ আছে বৌদি, পরে আসবো। আরে একবার এসোই না, মা ডাকছেন। ওকে যেতে দাও না বৌমা, ও যখন বলছে কাজ আছে। ঠিক আছে, কাজ পরে হবে, মা তো আর রোজ রোজ আসবেন না। চলো এসো না। এসো এসো, আমার মা বোন আর দিদি। বেঁচে থাকো বাবা, আরো নাম করো, অনেক বড় গায়ক হও, জগৎজোড়া নাম হোক তোমার। আমি যাই বৌদি। যাবে কি? মা তোমার একটা গান শুনবে, সেই গানটা গাও। ওই যে এ আমার গুরু দক্ষিণা। কিন্তু বৌদি এটা কোন গান রে? আমাদের গ্রামে একটা প্রতিযোগিতা হয়েছিল, যে যে গাইবে তাকে ২০টা করে টাকা দিতে হবে। জয়ন্ত তখন চাকরি করতো না, বাবুর অসুখের জন্য জমানো টাকা থেকে আমি ওকে ২০টাকা দিয়েছিলাম। আমি জানতামই ও জিতবেই। নীল শুরু করুন। ওই যে কি গুরু দক্ষিণা। আপনারা আমাকে মাফ করবেন, আমি গাইতে পারবো না। এত লোকের সামনে গাইতে পারলে আর এদের সামনে লজ্জা করছো? নাও এসো। আমি গাইতে পারবো না বৌদি। থাক বাবা, একটা গান শোনার জন্য এত সাদা সাদি, না হয় ভালোই গায় তাই বলে এত দেমা। তুমি গাইবে না বৌদি? আপনি রাগ করবেন না, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করবো, কিন্তু আমাকে গান গাইতে বলবেন না বৌদি। বাবা কত ন্যাক আমি দেখলাম, আরশোলাও আজকাল নিজেকে পাখি ভাবছে। পা ছাড়ো। বলুন, আপনি আমার উপর রাগ করেননি? ছাড়ো জয়ন্ত, দম্ভ ভালো কিন্তু অতি দম্ভ ভালো নয়। কলকাতার বড় বড় লোকেরা তোমার প্রশংসা করেছে বলে আজ তুমি আমায় অপমান করছো? না বৌদি না। তুমি ভুলে গেলে এই বাড়িতে দাঁড়িয়ে তোমার গান গাওয়া শুরু, আজ এই বাড়িতে দাঁড়িয়ে তুমি বলছো গান গাইতে পারবে না? খুব নাম হয়েছে না? খুব নাম হয়েছে। আমার সম্মানের কথা না হয় নাই ভাবলে, কিন্তু ছেলেহারা বুড়ো মানুষটার সম্মানের কথা তো একবার ভাবতে পারতে, যে তোমাকে নিজের ছেলের মতো ভালোবেসে পাশে বসিয়ে বিনা পয়সায় গান শিখিয়েছে। মানুষ এত অকৃতজ্ঞ হয়? ওকে বাড়িতে ঢুকতে দিলি কেন? খাট ধরে বের করে দে। না মামা, ও কোকজন গাইতে বলো না, ও তুমি গাইতে বলো না। দাঁড়িয়ে গুরু দক্ষিণা গুরু দক্ষিণা বলে চিৎকার করে গান গেয়ে সবার মন ভিজে ঘরে সোনার শিল নিয়ে এসেছিলে, আর দিবার বেলে গুরুকে এই দক্ষিণা দিচ্ছ? নেমো খারাপ। চুপ করবো মা? না, কিসের জন্য চুপ করবো? কেন চুপ করবো? আপনি পাশে ঘরে বসে আছেন আর এই ঘরে দাঁড়িয়ে আপনাকে শুনিয়ে শুনিয়ে বলছো গান করতে পারবে না? অকৃতজ্ঞ বেঈমান।
বৌমা বৌমা ওকে কিছু বলে না বৌমা, ও চোখের জলে যে আমার দাদু ভাইয়ের অকল্যাণ হবে। কি করেছে ও বাবুর জন্য যে বাবুর অকল্যাণ হবে? অকল্যাণ হলে তো বাবা সেদিনই হতো, যেদিন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ওকে আমরা বাঁচিয়ে নিয়ে এসেছিলাম। বেরিয়ে যাও। দেরি না করে যাওয়া যাক না, ধর এসে ধরো 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 না, ও এই খাট স্পর্শ করবে না। জয়ন্ত খাট স্পর্শ করতে পারবে না? না পারবে না। তোমরা জানো ওর জন্য আজ বাবা কিভাবে চলে যেতে হলো? আমার মা দিদি এসেছে, ওরা ওর গান শুনতে চাইলো। আমি কত করে বললাম ওকে একটা গান করতে, ও এত বড় গায়ক হয়ে গেছে যে বাবার মুখের উপর বললেও গাইতে পারবে না। তোমরা তো জানো বাবা ওকে কত ভালোবাসতেন, এত বড় অপমান বাবা সহ্য করতে পারলেন না। সেই শোকেই আমি ওকে খাট স্পর্শ করতে দেব না। ওর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই খাট স্পর্শ করার। বৌদি, খাট স্পর্শ করতে না দাও কিন্তু শেষবারের মতন একটা প্রণাম করতে দাও, একটা প্রণাম। না, ওর পায়ে হাত দেবার যোগ্য তুমি নও। তোমাকে আর একটা কথা দিতে হবে, কেন তুমি গান ছাড়লে এ কথা সকলের কাছে গোপন থাকবে, এমনকি যা ছেলের জন্য তোমার এই আত্মত্যাগ এই বৌমার কাছে। কাজটা তুমি ভালো করো নি, নাও সব খাট তোলো। সে মারা যাওয়ার পর থেকে দেখছি তুমি সবসময় ঘুম মেরে বসে থাকো, দিন রাত কি ভাবো বলো তো? কই কিছু না তো, কিছু না তো একটা গান করো না। গান গান গাইতে আমার ইচ্ছে করে না রূপা। আমি জানি মাস্টমশার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু মানুষ কি চিরকাল বাঁচে বলো? আজ মাস্টমশাই নেই, তুমি গানের মধ্যে তাকে বাঁচিয়ে রাখবে, বাঁচিয়ে রাখবে তার স্কুলটাকে, স্কুলটাই তো তার প্রাণ ছিল। কাকু দাঁড়াও, কাকু দাঁড়াও, কাকু দাঁড়াও, কাকু কাকু।
কাকু তারা কাকু কাকু কে যাচ্ছ বাবু এই বাবু দাঁড়াও বলি কাকু কাকু দাঁড়াও কাকু কাকু আমার না বলে কোথায় যাচ্ছ আবার যদি কাকু কাকু করছো শেষ করে ফেলে দেবো তোমাকে বলি চলো বেরো চলো চলো বলছি বেরো চলো কিরে জয়ন্ত অফিস থেকে এসে শুয়ে পড়লি শরীর খারাপ নাকি না এমনি রোজই তোকে একটা কথা জিজ্ঞাসা করব ভাবি ভুলে যাই মাস্টারমশাইয়ের বাড়ি রোজ একবার যাস তো বৌদি আর বাবুকে কিন্তু তোকেই দেখতে হবে ওরা তো তোর জন্য কম করেনি হ্যাঁ মা ওদের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না ভাবছি একদিন কষ্ট করে হলেও নীলিমার সঙ্গে দেখা করে আসব না না তোমার যাওয়ার দরকার নেই মা তোমায় দেখলে বৌদি আবার কান্নাকাটি শুরু করবে তা অবশ্য ঠিক আর কটা দিন যাক তখন না হয় যাওয়া যাবে কবে যাবে যাবো একদিন আরে বাবা নদীর ধারে বসে শুধু রূপার সঙ্গে কথা বললে তো চলবে না মেয়ের বাবা দাদার সঙ্গে তো কথা বলতে হবে আমি না হয় গ্রিন সিগন্যালটা দিয়েই দিয়েছি এবার মেয়ের বাপের কাছ থেকে গ্রিন সিগন্যালটা আদায় করে নাও বৌদির কাছে যাচ্ছ তো নাকি অভিমান করে বসে আছো সেদিন কিন্তু তোমার একটা গান শোনানো উচিত ছিল বৌদির উপর না হয় অভিমান করেছ কিন্তু বাবু বাবু কি দোষ করেছে ওকে একবার কোলে নিতে ইচ্ছে করে না রাস্তা দিয়ে যেভাবে যন্ত্রকে ছুটে এসেছিল এক্ষুনি মনে হয় চাপা পড়তো বল আর কোনদিন তুই জাস্তার দাকে বাড়ির বাইরে যাবি বল বল বৌদি বৌদি শুধু শুধু তোকে মারছি বৌদি তুমি চুপ করো বাবাকে মেরে তোমার স্বাদ মেটেনি এখন হাত বাড়িয়েছো এদিকে বৌদি বৌদি একটু ভুল করছেন হ্যাঁ সত্যি আমি ভুল করেছি ভুল করেছি তোমার মতো এক নেমো খারামকে ছোট ভাইয়ের মতো ভালোবেসে আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি কোনোদিন তুমি ওকে স্পর্শ করবে না কি ক্ষতি তোমার আমি করেছি কেন তুমি উঠে পড়ে লেগেছো আমার সর্বনাশ করতে মানুষের রক্ত যদি তোমার গায়ে থাকে আর কোনোদিন তুমি এ পথ দিয়ে যাবে না এ আমার গুরু দক্ষিণা গুরুকে জানা জয়ন্তর সঙ্গে রূপার বিয়ের কোনো প্রশ্নই ওঠে না ও একটা হাগরের ছেলে হ্যাঁ জয়ন্ত নয় হাগরের ছেলে তোমার বড় ঘরের ছেলে সে করি বা কি করে অফিসের হিসেব মিলতে গিয়ে দেখি এরই মধ্যে 50,000 টাকা সরিয়ে দিয়েছে একটা ভুল হয়েছে বলে আরেকটা ভুল করতে হবে হ্যাঁ ভুল হবে কেন আমি বলছি তুমি জয়ন্তর মতো ছেলে পাবে না আমাদের অফিসে ওকে একটা ভালো পোস্ট দিয়ে দাও ওকে যদি দয়া করতে চাস অফিসে একটা ভালো পোস্ট দিয়ে দে আমার সংসারে কোনো পোস্ট ওকে দিতে পারবো না বাবা রূপা যেরকম তোমার মেয়ে তেমনি আমার বোন দাদা হয়ে আমি নিশ্চয়ই ছোট বোনের ক্ষতি চাইবো না তুই বুঝতে পারছিস না আত্মীয় স্বজনরা যখন জিজ্ঞেস করবে তোমার জামাই কি করে কি বলবো কি বলবে কি বলবে আমার জামাই ভালো গায়ক গায়ক
এত ভাবার কি আছে? আমি বলছি তুমি দেখো একদিন মস্ত বড় গায়ক হবে, আমি কলকাতা গিয়ে সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, তুই যখন বলছিস সামনের রোববার একটা ঘরোয়া পার্টিতে ওর সঙ্গে সব আত্মীয় স্বজনের পরিচয় করিয়ে দেবো, ও যদি সবাইকে গান শুনিয়ে সন্তুষ্ট করতে পারে আমি রূপার সঙ্গে ওর বিয়ের কথা ঘোষণা করব। এসো জয়ন্ত, এসো এসো, তোমার সঙ্গে কিছু দরকারি কথা ছিল। তুমি এই রোববার সন্ধ্যে আমাদের বাড়িতে এসো। বাড়িতে? হ্যাঁ, সন্ধ্যেবেলা অবশ্যই যাবে। কি ব্যাপার বলবি তো, বাড়িতে এলেই জানতে পারবে। আমাকে আবার? না, তোমাকে আসতেই হবে। হ্যাঁ বলো, নইলে আমি এই বাড়ি থেকে যাচ্ছি না। অনুষ্ঠানটা কিসের? আজকের এই অনুষ্ঠান কিসের জন্য সেটা আমার বাবাই আপনাদের বলবেন। আমি শুধু আজকে আপনাদের সঙ্গে এমন একজনের পরিচয় করিয়ে দেবো যার সঙ্গে শুধু গ্রামের মানুষেরই নয় আমাদের বাড়িরও একটা স্বপ্ন জড়িয়ে আছে। এসো জয়ন্ত, এসো। এখন আপনাদের সামনে জয়ন্ত একটা গান গে শোনাবে। গান? এমন একটা গান গাও তো জয়ন্ত যা শুনে সবাই চমকে যাবে। কিন্তু কি হলো জয়ন্ত, গাও। আমাকে ক্ষমা করবেন রজতদা। জয়ন্ত, আমি জানি তুমি কেন গান গাওয়া ছেড়ে দিয়েছো। আপনি জানেন? নিশ্চয়ই, মাস্টমশাই দুঃখ পেয়ে মারা গেছেন বলে কি গান গাওয়াটা ছেড়ে দেওয়া ঠিক? এতে কি ওর আত্মার শান্তি পাবে? আপনি আমাকে অনুরোধ করবেন না রজতদা, আপনারা আমায় ক্ষমা করবেন। ছেলে মানুষ করো না জয়ন্ত, তোমার এই গানের মধ্যে রয়েছে তোমার আর রূপার ভবিষ্যৎ, আমাদের বংশের সম্মান। তোমার এই গানের পরেই বাবা তোমার আর রূপার বিয়ের কথাটা ঘোষণা করবে। আমার জন্য না হোক, রূপার জন্য অন্তত একটা গান গাও। তুমি তো জানো রূপা বাবা রমতে তোমাকে জীবনে কিচ্ছু চাইব না তোমার কাছে, শুধু একটা গান, একটা গান গাও তুমি। ক্ষমা করো, আমি পারবো না। পারবে না বলে গেলে সেদিনের কথা, যেদিন তোমাকে ফাংশনে গান গাওয়াতে গিয়ে দর্শকদের ইঁট পাটকেলে এমনকি জুতোর আঘাত পর্যন্ত আমাকে সহ্য করতে হয়েছিল, বলে গেলে? না, বলিনি। আপনার ভালোবাসার কথা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না রজতদা। বলোনি, বলোনি তো সবার সামনে আমাদের অপমান করছো কেন এইভাবে? একটা গান তুমি গাইতে পারছো না? ওকে তুমি মিথ্যেই গাইতে বলছো রজত। ও ঠিক এই একইভাবে অপমান করে বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। আমি কিন্তু বৌদি নয় জয়ন্ত, বৌদি মাস্টমশাইয়ের মৃত্যুটা মেনে নিল, আমি কিন্তু আমার বোনের অপমানটা এভাবে মেনে নেব না। আমার নাম রজত রায়, আজ পর্যন্ত কারো কাছে আমি মাথা হেট করিনি, আজও করব না। গান তোমাকে গাইতেই হবে, প্রয়োজন হলে জীবনের শেষ গান। গাও না জয়ন্ত। না, আমি যাচ্ছি। তুমি গাইবে না? না। তুমি গাইবে না? না। গান তোমাকে গাইতে হবে। তবে কেন তুমি আমার বোনের জীবনটা নষ্ট করে দিচ্ছ? গান তোমাকে বাবু চলে গাইবে কিনা বলো। না, গাইবে না বলো, গাইবে না। দেখো জয়ন্ত, আমি তোমাকে শেষবারের মতন বলছি, তুমি গাইবে কিনা বল। না, আপনি আমাকে মারতে মারতে মেরে ফেললো, গান আমি গাইতে পারবো না রজতদা।
কাইবে না। রজত, ছেড়ে দে ওকে রজত। ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দে। নেবো কারণ বেইমান, এতক্ষণে বলছে একটা গান গাইতে পারছে। কেন গাইছে না তোরা কেউ জানিস না, আমি জানি। ও আমার জন্যই গান গাইছে না। তোমার জন্য গাইছে না? হ্যাঁ আমার জন্যই। জয়ন্ত যদি গান গায় তাহলে রূপা গ্রামের মধ্যে কোনো দিন প্রথম হতে পারবে না। এই ভেবে যখন আমি অস্থির হয়ে উঠেছিলাম, মনে মনে ফোন দিয়ে আঁটছিলাম জয়ন্তকে কিভাবে গানের জগৎ থেকে সরিয়ে দেওয়া যায়, তখন হঠাৎ একদিন মাস্টার মশাইয়ের নাতির অসুখ করলো। তিনি টাকার জন্য ছুটতে ছুটতে আমার কাছে এলেন। আমি বাবা মেয়ের জন্যে একটা সোনার টুকরো ছেলে খুঁজছিলাম, বুঝিনি আমাদের গ্রামে আমার হাতের কাছে এমন একটা হীরের টুকরো ছেলে আছে। বাবা বাবা, এ তুমি কি করছো? জয়ন্ত, জয়ন্ত আমার ভুল হয়ে গেছে। জয়ন্ত তুমি আমার ক্ষমা করো, তুমি ক্ষমা করো। জয়ন্ত জয়ন্ত ভুল হয়ে গেছে, ক্ষমা করো। তুমি আমার ছেলের জন্য, আর আমি তোমাকে, তুমি আমায় ক্ষমা করো জয়ন্ত, তুমি আমায় ক্ষমা করো। কি করলে বৌদি? তুমি আমাকে মারতে পারো, বকতে পারো, তুমি তোমার মায়ের মতো। কত ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে। রজত, তুই ওকে জীবনের শেষ গান গাইতে বলছিলি না? ওকে জীবনের জয় গানটা গাইতে বল, সবাই অপেক্ষা করছে। গাইতে আমার ভীষণ ইচ্ছে করছে, কিন্তু মাস্টার মশাই পায়ে যে গান আমি গুরু দক্ষিণা দিয়েছি সেই গান সব জানি। তবে আমি যখন বলছি তুমি গাইতে পারো, তোমার মাস্টার মশাই যখন আমার কাছে টাকা চাইতে এসেছিলেন তখন, এই নিন, শর্তের কথাটা যেন খেয়াল থাকে। ও কি কোনোদিনই গাইতে পারবে না? পারবে, সেদিনই পারবে যেদিন আমি নিজে থেকে শর্তটা তুলে নেব। এবার তোমার গান গাইতে আপত্তি নেই তো? শুরু করো। হ্যাঁ হ্যাঁ শুরু শুরু করো। Thank you.
তুমি গুরুদেব যেখানেই থাকো তোমারই চরণ তলে ঠাই দিয়ে রাখো আজ তুমি সেদিন জয়ন্তর গান শুনে এই আপনাদের সামনে আমার মায়ের নাম লেখা শিলটা ওর হাতে তুলে দিয়েছিল রূপা আজ আবার ওর গান শুনে রূপাকে ওর হাতে তুলে দিচ্ছে আমার বাবা এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ